করবে সেইটা আমরা খবর পাই। আমরা একটি সভা করেছি ভবনগর বাজারে, নাম জানি না, সভাপতি আমার মিটিং মঞ্চে আসার জন্য আমরা কিভাবে এটাকে একটা মঞ্চের মধ্যে আনতে পারে সেই বিষয়টা আমাদের বিবেকের মধ্যে একটা আবেগ এসেছিল। সেই আবেগের মোতাবেক আমরা আজকে এখানে যে পরমনগর ভিলেজে আন্ডারে আজকে যে মিলিত, আমরা জাস্ট এখানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আজকে কিন্তু প্রোগ্রামটা, কারণ আমরা চিন্তা করে দেখলাম যে মাইনরিটি সংখ্যাটা হিসাব করে দেখলো যে এদিকে দাদা বলেছিলেন যে 4,000, কিন্তু আমাদের যে তার তালিকার মধ্যে কতটুকু আছে এটা কিন্তু সঠিকভাবে আমরাও মূল্যায়ন করতে পারছি না। গণতন্ত্রের মধ্যে সবার অধিকার আছে থাকার জন্য আর মসজিদ করার জন্য ধর্মীয় অধিকার সবার আছে, কারণ আমরা জানি ভারতীয় সংবিধান মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, এখনো ঝাট পার কোনো নেই, কারণ আমাদের সংবিধানের যেহেতু লেখা আছে সেই কারণে আমরা আমরা মুসলিম ভাইদের যে মাইনরিটিদের জন্য আমরা একটা সুরক্ষা করতে হবে।